নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। পিতাব বিধ্বংসি विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रने। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপুরুষকে জল দেওয়ার উদ্দেশ্যে ভোরের আলো ফোটবার আগেই তর্পণের জন্য ভিড় কাটোয়ার গঙ্গার ঘাটগুলিতে। দিন কয়েকের আগে বিভিন্ন ব্যারেজের জল ছাড়ায় কানায় কানায় ভরে রয়েছে গঙ্গার জল। এর মধ্যেই বিভিন্ন সতর্কতা অবলম্বন করেই ভোর থেকেই শুরু হয়েছে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় গঙ্গার জলে দাঁড়িয়ে তর্পণ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে ও সতর্কতায় ঘাটগুলিতে মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স, রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট দল, গঙ্গায় টহল দিচ্ছে পুলিশের স্টিমার। বেলা যত বাড়ছে কাটোয়ার গোয়ালপাড়া ঘাট, দেবরাজ ঘাট, শ্মশানঘাটগুলিতে তর্পণ করার লোকের ভিড় বাড়ছে। শুধুমাত্র কাটোয়া নয়, কাটোয়ার আশেপাশের বহু গ্রামের মানুষ আসেন পিতৃতর্পণ করতে কাটোয়ার গঙ্গায়। আজ কাটোয়ার কাশীগঞ্জ ঘাটে পিতৃতর্পণ করেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তার সঙ্গে তর্পণ করেন প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্রনাথ চ্যাটার্জি ও ভাই অনন্ত চ্যাটার্জি। পিতৃতর্পণ শেষে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, আজকে তো বেলা 11টা পর্যন্ত অবস্থা আছে, আর আমরা প্রত্যেক বাড়ি সকালেই একটু ইয়ে করি, তর্পণটা করি, যার কারণ নাহলে পরে তো গ্রামের লোক আরও আসবে, আরও ভিড় হবে, মানুষের অসুবিধা হবে, সেই কারণে না আজকের ব্যস্ততাটা বড় কারণ নয়। বড় কারণ অবস্থা 11টা, তারপর অবস্থা থাকছে না। দ্বিতীয় কারণ বললাম যে প্রচুর গ্রামের লোক আসে, তারা যাতে শান্তিতে এখানে তর্পণ করতে পারে, স্নান করতে পারে, যার জন্যে আমরা আগে করে চলে যাই। প্রশাসন এবার যথেষ্ট সক্রিয়, সব রকম ব্যবস্থা আছে। এমনিতেই সিভিক ভলেন্টিয়াররা, তারপরে এমনি পুলিশের তরফ থেকে লঞ্চের ব্যবস্থা করেছে, অন্যান্য যারা এর কর্মী তারাও সবাই আছে, সবাই মিলে লক্ষ্য রাখছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। আজ কাটোয়ার কাশীগঞ্জ পাড়া গঙ্গার ঘাটে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ছাড়াও মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, কাটোয়া থানার এসআই শুভজিৎ চ্যাটার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তি পিতৃতর্পণ সম্পন্ন করেন। ব্যুরো রিপোর্ট। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। কেন্ট কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, কাটোয়া সার্কাস ময়দান, খাসি মার্কেট। এখানে হোম সার্ভিস, হোম ডেলিভারি করা হয়। শুরু হয়েছে পুজো ধামাকা অফার, সমস্ত প্রোডাক্টের উপর 20% থেকে 50% ছাড়। যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন, আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।